নমস্কার আমার নাম শান্তনু মিত্র আমি আজকে আমার একটা পুরনো প্রবন্ধ পড়ে রেকর্ড করব দু সালে লেখা এবং শান্তিনিকেতনে এটা মঞ্চে দাঁড়িয়ে আমি মাইকে সেটা পড়েছিলাম ওখানের অধ্যাপক সভা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন যার নাম ছিল শান্তিনিকেতনের সেকাল ও একাল তাতে কিছু পুরনো ছাত্রছাত্রী এবং অন্যান্যদের কয়েকজনকে ডাকা হয়েছিল বলবার জন্য তাতে ছিলেন শ্যামলী খাস্তগীর অমিতাভ চৌধুরী আনন্দরূপ রায় স্বপন মজুমদার তাপস বসু পিয়ালি পালিত এবং আমি আর কেউ ছিলেন কিনা মনে পড়ছে না তো আমি এই লেখাটা তখন লিখে পড়েছিলাম আমার উপর গুরুদেব রবীন্দ্রনাথের বিশ্ববানবতার প্রভাব এবং তাতে তানলিদা এবং লিনাদি ওখানে ছিলেন ওটা লেখাটা আমার কাছ থেকে নিয়ে নেন এবং পরে আমাকে একাধিকবার বলেছেন যে এটাকে প্রিজার্ভ করার জন্য ছাপানো উচিত বা কিছু কোথাও রাখা উচিত এটা যাতে হারিয়ে না যায় খুব দরকারি তো তারপরে আমি যখন একবার ছড়া বই লিখবার জন্য ভাবছিলাম ছড়া কালেকশন করছিলাম নিজেরই লেখা তখন বলেছিলেন তাতে এটাতে এটাকে ঢুকিয়ে দাও তা আমি বললাম এটা তো ছড়া এটা তো প্রবন্ধ মনে মনে হয় তা হোক এটা খুব দরকারি প্রিজার্ভ করার তুমি তুমি কোথা থেকে এসছো তোমার ব্যাকগ্রাউন্ডে কি এটাতে ভালো এক্সপ্লেনেশন আছে তার এটাকে যে করে হোক প্রিজার্ভ করা দরকার তো সেই ছড়ার বই তো এখনও শেষ হয়নি কবে কবে হবে জানি না তবে ভাবলাম যে এটা প্রিজার্ভ করা আরেকটা উপায় আছে সেটা হলো ভিডিও করা এবং সেটা থেকে যাবে তো সেটা আজকে করে আপনাদের পড়ে শোনাচ্ছি দু সালে লেখা আমার উপর গুরুদেব রবীন্দ্রনাথের বিশ্ব মানবতার প্রভাব এটা পরিবেশন করা হয়েছিল শান্তিনিকেতনের সে কাল ও একাল অনুষ্ঠানে আমার নাম শান্তনু মিত্র আমি শান্তিনিকেতনে জন্মেছিলাম এবং উনিশশো সালে পাঠভবন স্কুল থেকে পাশ করে শান্তিনিকেতন ছাড়ি তারপর ছুটি কাটানো ছাড়া শান্তিনিকেতনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সংযোগ আমার কখনো হয়নি আমার থেকে গুরুজন এখানে অনেকে আছেন যারা শান্তিনিকেতনের সেকাল সম্বন্ধে আমার চেয়ে অনেক সুস্পষ্ট এবং সবিশেষ বর্ণনা করার ক্ষমতা রাখেন সুতরাং সেই রাস্তায় আমি যাচ্ছি না কিন্তু আমি এত বছর শান্তিনিকেতনের বাইরে থেকেছি যে একাল নিয়ে বলবার অধিকারও আমার চেয়ে এখানের বর্তমান শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় নিবাসীদের বেশি অতএব সে গল্প বলাও আমার পক্ষে হয়তো যুক্তিযুক্ত হবে না কিন্তু যেই কথা আমি আজ বলতে পারি সেটা সেকালেরও এবং একালেরও অর্থাৎ সেই শান্তিনিকেতনের যা চিরকালীন যা বীরভূমের বাংলার ভারতবর্ষের এবং একই সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের বলতে পারি কীভাবে শান্তিনিকেতন আমাকে প্রভাবিত করেছে কিন্তু এই বিষয় বলার আগে গুরুদেব রবীন্দ্রনাথ ওর জীবনে কি কি অভিজ্ঞতাতে প্রভাবিত হয়েছেন এবং কীভাবে সেই সব প্রভাব তাঁর চিন্তাধারাতে প্রতিফলিত হয়েছে তা অল্প কথায় বলে রাখা জরুরি কারণ সেই চিন্তাধারাই পাঠভবন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে রূপ এবং আকার দিয়েছে বলে মনে করি গুরুদেব জন্মেছিলেন এক অসাধারণ পরিবারে এবং সেই পরিবারের গুরুজনরা এবং তাদের বন্ধু ও পরিচিত মহলের লোকেরা যে ধরনের প্রগতিশীল চিন্তা করতেন আর যে সব কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সাহিত্যে সামাজিক সংগঠনে ধার্মিক অনুশীলনে স্বদেশী চিন্তায় বাণিজ্যে শিল্পচর্চায় সামাজিক ও ধর্মীয় মেলা পরিচালনায় এবং সঙ্গীত ও নাট্যে তা গুরুদেবকে খুব অল্প বয়স থেকেই প্রভাবিত করে তার সঙ্গে ছিল পণ্ডিতদের কাছে শেখা সাহিত্য দর্শন ইতিহাস পুরাণ বেদ উপনিষদ এবং প্রাচ্য ও পাশ্চাত্যের দেশ বিদেশে সমাজ ও সংস্কৃতি তার উপর গুরুদেব অল্প বয়স থেকে শেষ জীবন অবধি ভারতবর্ষের নানান কোণা থেকে নিয়ে পৃথিবীর নানা দেশ মহাদেশ ভ্রমণ করেছেন একাধিকবার এবং সেই সব দেশের সমাজ ব্যবস্থা রাজনীতি ইতিহাস শিক্ষা ব্যবস্থা ও শিল্পকলা বিচার করেছেন এবং তার অন্ধ অনুকরণ না করে তার ভালো দিকগুলিকে স্বীকার করেছেন এবং অপ্রয়োজনীয় ও প্রতিকূল দিকগুলিকে বর্জন করেছেন উনি পশ্চিমকে বুঝিয়েছেন পূর্ব কী বা ভারতীয় সভ্যতার মূল কোথায় এবং ভারতবর্ষকে শেখাবার উদ্যোগ নিয়েছেন যে পশ্চিমী সভ্যতার সদ্গুণগুলি কী এবং বদগুণগুলি কোথায় তাছাড়া উনি উপলব্ধি করেছিলেন যে পূর্বের সভ্যতাগুলির মধ্যে একসময় একটি মজবুত সংযোগ ছিল সাংস্কৃতিক বাণিজ্যিক দার্শনিক এবং ধার্মিক সূত্রে সেই সূত্র অনেক দিন বিদেশি সাম্রাজ্যবাদের ধাক্কায় অব্যবহারে ছিন্ন হয়ে গেছিল সেই হারানো বন্ধনকে আবার স্থাপন করার জন্য উনি একাধিকবার চীন জাপান কোরিয়া ও প্রাচ্যের নানান দেশ ভ্রমণ করেন এবং শান্তিনিকেতনে চীনা ভবন ও নিপ্পন ভবন স্থাপন করে সেই হারানো রীতি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এছাড়া গুরুদেব সারা পৃথিবীর নানা মনীষীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন যারা সাহিত্যিক রাজনৈতিক বৈজ্ঞানিক দার্শনিক সমাজসেবা বা আধ্যাত্মিক বিষয়ে খ্যাত ছিলেন তাদের সঙ্গে আদান প্রদান করেছেন মতামত দৃষ্টিভঙ্গি দর্শন শিক্ষা সমাজ ইত্যাদি তার উপর ছিল তাঁর লেখার সুখ্যাতি কবিতায় গানে নাটকে বইয়ে প্রবন্ধে বা চিঠিতে সুতরাং এই সমস্ত নিয়ে রবীন্দ্রনাথ এবং তাতে এটাও বোঝা যায় যে তার সব দিক দিয়ে সমকক্ষ লোক তখনকার ভারতবর্ষের কথা ছেড়ে দিন সারা পৃথিবীতে কজন ছিলেন বা আজও কজন আছেন তা নিয়ে আলাদা আলোচনা করা যায় সেই গুরুদেব শেষ পর্যন্ত উপলব্ধি করেছিলেন যে পশ্চিমে যে সমাজ ও শিক্ষোন্নতি ঘটেছে তা সত্ত্বেও সেই মূলত বস্তুতান্ত্রিক সমাজ ধারা, সারা পৃথিবীর লোকেদের জন্য চিরকালের মতো বহনীয় বা সহনীয় অনুমোদনযোগ্য আত্মনির্ভরশীল নয় এবং এই চিন্তাধারা বা সমাজ ব্যবস্থাকে অন্ধভাবে নকল করার প্রচেষ্টা ভারতবর্ষের পক্ষে অনুকূল হবে না দেশের মানুষ এবং সমাজ ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে যেমন নানা দেশের ভালো দিকগুলো নেওয়া প্রয়োজন তেমনি আমাদের নিজের দেশে যেই সব দর্শন ও চিন্তাধারা নিরবতী প্রসারিত ও অন্তর্নিহিত ছিল যেমন উপনিষদ থেকে যে মূল শিক্ষা বা দর্শন পাওয়া যায় তার শ্রেষ্ঠ অবদানগুলিকেও আধুনিক কালের ও ভবিষ্যতের জন্য সময়োপযুক্তভাবে রূপান্তর করিয়ে সেই মতে নতুন ধারায় দেশের উন্নয়ন করতে হবে এবং এই ধরনের নতুন যুগের অথচ সর্বকালের জন্য সর্বলোকের উপযুক্ত শিক্ষা ও শিল্পকেন্দ্র তৈরি করার জন্য উনি ভারতবর্ষকেই উপযুক্ত স্থান বলে মনে করেছিলেন কিন্তু অন্ধ জাতীয়তাবাদে ভর করে তা বলেননি বলেছিলেন নানা কথা চিন্তা করে বিচার করে এবং সারা পৃথিবীর বহুগুণী লোকদের সঙ্গে আলাপ আলোচনা করার পর এই সমস্ত চিন্তা ও উপলব্ধির ফলে গুরুদেব পাঠভবন এবং বিশ্বভারতী স্থাপন করার সিদ্ধান্ত নেন শান্তিনিকেতনে সেই শান্তিনিকেতনে আমি একদিন জন্মাই এবং সেই পাঠভবন থেকে পাশ করে আমি বহির্বিশ্বে বেরিয়ে পড়ি এখন আমি আমার নিজের ক্ষুদ্র জীবনে শান্তিনিকেতন কীভাবে তার প্রভাব রেখেছে সেটা বলবো আমি যখন অল্প বয়সী যুবক ছিলাম এবং সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি কর্মক্ষেত্রে তখন বুঝিনি এর তাৎপর্য এবং লোককে না বললেও নিজের মনে হয়তো বড়াই করেছি যে আমি কি না করে ফেলেছি সারা পৃথিবী দেখে ফেলেছি আমি নিশ্চয়ই খুব দক্ষ এবং পারদর্শী তখন নবযৌবনের রঙিন চশমা পরে দেখতেই পাইনি যে এর পিছনে শুধু আমারই হাতের রেখা ও কপালের ঘাম নাই এতে শান্তিনিকেতনের একটি অদৃশ্য স্নেহস্পর্শ ছিল আজ আরও পূর্ণ বয়সে বুঝি আমি যে অতুলনীয় এবং অপরিহার্য সম্পদ পেয়েছি শান্তিনিকেতন থেকে তা শুধু লেখাপড়া করে পাওয়া যায় না আমি এখানে প্রকৃতিকে ভালোবাসতে শিখেছিলাম আমি এখানে মানুষকে চিনতে শিখেছিলাম আমি গরিব দেশ থেকে এসেও অন্য দেশের লোকদের সঙ্গে কাজ করার সময় কখনো নিজেকে ক্ষুদ্র মনে করিনি এবং যাদের সঙ্গে আলাপ হয়েছে তাদের গায়ের রং বা জামা কাপড় বাড়ি গাড়ি অর্থবল দেখে অভিভূত হইনি আমি লোকদের বিচার করতে শিখেছি শিখেছি তাদের চরিত্রের পুঁজি দেখে বাইরের খোলস দেখে নয় আরেকটা দিক আমি বুঝতে পারি যা বিদেশি বন্ধুবান্ধব ও সহকর্মীরাও মাঝে মধ্যে আমাকে বলে থাকেন আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা নাকি ওদের চেয়ে অনেক বেশি উদার ও সুদূরব্যাপী আজ বুঝতে পারি মানুষকে তার চরিত্র বল দিয়ে বিচার করা পৃথিবীর মধ্যে মানুষের কোথায় স্থান তা নিয়ে চিন্তা করা এবং চিন্তাধারাকে সংকীর্ণ না রেখে সুদূরব্যাপী রাখা এই গুণগুলো কিন্তু আমার নিজের আবিষ্কার নয় এ হল শান্তিনিকেতনের অদৃশ্য অবদান যা মাপার মাপকাঠি তৈরি হয়নি এবং যার জন্য আমি শান্তিনিকেতনের কাছে চিরকালের জন্য ঋণগ্রস্ত হয়ে থাকব নমস্কার